শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হওয়া যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে প্রাণহানির সংখ্যা 84 জনে ছাড়িয়েছে। মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে কেন্টাকি জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য প্রশাসনকে সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মাইলের পর মাইল এসব বিধ্বস্ত ঘরবাড়ির চিত্র বলে দিচ্ছে কতটা ঝড় বয়ে গেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি বাসীর উপর দিয়ে। যেদিকে চোখ যায় শুধু টর্নেডোর এমন আঘাতের চিহ্ন, বাড়ছে হতাহতের সংখ্যা। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, এমন আশঙ্কা থেকে রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানান, শুক্রবার রাতে অন্তত 4টি টর্নেডো কেন্টাকির বিভিন্ন অংশে তাণ্ডব চালায়। ঝড়ের আঘাতে মেফিল্ড শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি মোমবাতি কারখানা বিধ্বস্ত হয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। জরুরি উদ্ধার কাজে সহায়তা করার জন্য ন্যাশনাল গার্ড সদস্যকে মোতায়েন করা হয়েছে। এরই মাঝে ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের জন্য প্রশাসনকে সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। যুদ্ধ বিধ্বস্ত এলাকা মনে হয়েছে। এটি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় টর্নেডোর আঘাতের একটি। ক্ষয়ক্ষতি সামাল দিতে রাজ্যগুলির গভর্নরদের সাথে কথা বলেছি। পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। শুধু কেন্টাকি নয়, যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি অঙ্গরাজ্য ঝড়ের কবলে পড়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে ইলিয়ন, আরকানসাস, টেনিস অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায়। শক্তিশালী এক ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুদাম ঘর। সেখানে প্রায় 100 কর্মী আটকা পড়েন, ঘটে হতাহতের ঘটনা। মাসুদ রানা, নিউজ 24।